প্রতি খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি রণাঙ্গনের যোদ্ধা। 1970 সালে তিনি প্রথম ঢাকায় আসেন, বাটা শু কোম্পানির প্রোডাকশন ম্যানেজার হিসেবে নিয়োগ পান। 1971 সালের প্রথম দিকে বাটা জুতার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে টঙ্গীর কারখানায় নিয়োগ পান। 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন স্টার স্লাইটের নামে গণহত্যা চালায়। সে সময় তিনি সেই রাতের ভয়াবহতার কিছু ছবি তুলে পাঠান আন্তর্জাতিক গণমাধ্যমে। বাটা শু কোম্পানির মতো বহুজাতিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়াতে অবাধ চলাচল ছিল তার সর্বত্র। সেই সুযোগে তিনি সম্পর্ক গড়ে তোলেন টিক্কা খান, রাও ফরমান আলী নিয়োজিতের সাথে। আর অন্যদিকে প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানের সঙ্গে যোগাযোগ রাখতেন, তারপর সব তথ্য ফাঁস করে দিতেন। তারপর নিজেই বাটার শ্রমিকদের সংঘবদ্ধ করে টঙ্গী সহ সেক্টর 1 এবং 2 নম্বরে গড়ে তোলা গেরিলা বাহিনীকে নিজ দায়িত্বে প্রশিক্ষণ দেন। তিনি নিজেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন, তারপর নিজেই জীবন বিপন্ন করে বাংলাদেশের যুদ্ধে নেমে পড়েন। তিনি বাঙালি যোদ্ধাদের নিয়ে টঙ্গী ভৈরব রেললাইনের ব্রিজ কালভার ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করতে থাকেন। সে সময় তিনি ঢাকার অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনের গোপন সহযোগিতা পেতেন। রক্তক্ষয়ী 9 মাস মুক্তিযুদ্ধের শেষে টঙ্গীতে ফিরে আসেন বিজয়ীর বেশে। 1978 সাল পর্যন্ত বাংলাদেশি ছিলেন, তারপর নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যান। তিনি একমাত্র বিদেশি বাংলাদেশি যিনি মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান। তার নাম উইলিয়াম এ এস ওডারল্যান্ড, যিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক। 2001 সালে 18 মে অস্ট্রেলিয়ার পার্থের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাধীনতা দিবস পালন করলো বাংলাদেশ, অথচ এই মানুষটার কথা কোনো মিডিয়ায় দেখলাম না। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি এই মহান বীর সৈনিককে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।